নমস্কার, আমি অভিজিৎ দাস। মাইন্ড এডুকেটর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইভলিউশন অফ কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশন অধ্যায়ের আজকে লেসন নম্বর 14 শুরু করছি। আজকের টপিক হলো ডেটা প্রসেসিং। এর আগের অধ্যায়ে, আগের লেসনে আমরা পড়েছি ডেটা এবং ইনফরমেশান সম্পর্কে, ডেটা কী এবং ইনফরমেশান কী, এবং ডেটাকে প্রসেসিং করার পর আমাদের তৈরি হয় ইনফরমেশান। তো আজ আমরা পড়বো এই ডেটাকে কীভাবে প্রসেস করা হয়, অর্থাৎ ডেটাকে কীভাবে প্রসেস করে ইনফরমেশান তৈরি করা হয় সেই সম্পর্কে আমরা জানবো। তো এখানে যে পদ্ধতিতে অর্থহীন বা অসংগঠিত তথ্যকে অর্থপূর্ণ তথ্যে রূপান্তরিত করা হয় তাকে ডেটা প্রসেসিং বলে। অর্থাৎ কি, আমাদের ডেটাগুলো অসংগঠিত অবস্থায় ছিল, সেখান থেকে আমরা কোনো কিছু বুঝতে পারছিলাম না যে ডেটাগুলো কী, সেইগুলো আমরা যখন গুছিয়ে একটাভাবে রিপ্রেজেন্ট করা হয় তখন তাকে একটা অর্থপূর্ণ জিনিস বের হয়, সেইটাকে বলা হচ্ছে ডেটা প্রসেসিং। অর্থাৎ ডেটাকে প্রসেস করার পর যে ইনফরমেশান পাওয়া যায় তাকে বলা হচ্ছে, তা সেই যে পদ্ধতি তাকে বলা হচ্ছে ডেটা প্রসেসিং। তো ডেটা প্রসেসিং প্রধানত দুই প্রকার, একটা হলো ম্যানুয়াল ডেটা প্রসেসিং, আরেকটা হলো ইলেকট্রনিক ডেটা প্রসেসিং। ম্যানুয়াল ডেটা প্রসেসিং অর্থাৎ কি, আমরা নিজে থেকে যারা হাতে কলমে যে যে প্রসেসিংটা করা হয় তাকে বলা হচ্ছে ম্যানুয়াল ডেটা প্রসেসিং। অর্থাৎ কি, যেমন দেখো, মনে করো কোনো স্টুডেন্টদের যে মার্কশিট তৈরি করা হচ্ছে, প্রথমে সে একটা মার্কশিটের ফরম্যাট প্রিন্ট করা হয়েছে, সেখানে সমস্ত ছাত্র যারা যারা পরীক্ষা পেয়েছে তাদের মার্কস, যে মার্কস ফাইলগুলো আছে সেগুলো এক জায়গায় জড়ো করা হয়েছে, সেখান থেকে ডেটা দেখে দেখে আমাদের মার্কশিটে উঠাতে হয়েছে। তো কোনো কারণে আমাদের মার্কশিটেতে ওঠা থেকে, এই মার্কস ফাইল থেকে মার্কশিটে ওঠা থেকে কোনো কারণে ভুল হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে, কেউ কারোর নম্বর কমেও যেতে পারে, কারোর নম্বর বেশি হতে পারে, আবার কোনো কখনো হয়তো ভুল হয়ে গেছে, তুমি সেটা দেখতে পেরেছো, সেটাকে কারেকশান করার জন্য কারেকশান করতে গেলে তার টোটাল নম্বরের কারেকশান চেঞ্জ হবে, তোর ডিভিশনও চেঞ্জ হতে পারে, টোটাল ম্যাক্সিমাম নম্বর চেঞ্জ হতে পারে, অনেকগুলো চেঞ্জ হতে পারে। তো সেই ক্ষেত্রে কী হবে, সেই সেটাকে পুরো বাদ দিয়ে নতুন করে আবার তৈরি করতে হবে। তো এরকম আমাদের যে পদ্ধতি, একে ম্যানুয়াল ডেটা প্রসেসিং বলে। এইভাবে তো ম্যানুয়াল ডেটা প্রসেসিংয়ের অনেকগুলো ডিমেরিটস আছে, অর্থাৎ ড্রব্যাক্স আছে। তো সেটাও একটা প্রসেস। তো এটা ম্যানুয়াল ডেটা প্রসেস, সেই যে প্রসেসিং পদ্ধতি তাকে বলা হচ্ছে ম্যানুয়াল ডেটা প্রসেস। আর ইলেকট্রনিক ডেটা প্রসেস অর্থাৎ কি, কম্পিউটারের সাহায্যে যখন কোনো ডেটা প্রসেস করা হয় তখন তাকে বলা হচ্ছে ইলেকট্রনিক ডেটা প্রসেস। কম্পিউটার হোক বা এরকম কোনো ডিজিটাল মিডিয়ার মাধ্যমে যখন কোনো ডেটা প্রসেস করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ইলেকট্রনিক ডেটা প্রসেস। অর্থাৎ এখানে ডেটা প্রসেসিংয়ের ধাপ হলো কি দুটো, কিন্তু ডেটা প্রসেসিংয়ের প্রক্রিয়া কিন্তু একই একই। অর্থাৎ কি, আমরা এর পরবর্তীতে স্লাইডে আমরা যাচ্ছি সেখানে কীভাবে ডেটা প্রসেস করা হয় সেই পদ্ধতিগুলো একই, কিন্তু ম্যানুয়ালেও আমাদের সেই এই ধাপগুলো অর্জন করতে ধাপগুলো অনুসরণ করতে হয়, ইলেকট্রনিকেও এই ধাপগুলো অনুসরণ করতে হয়। তো দেখো, এখানে ডেটা প্রসেসিং চক্র বা ডেটা প্রসেসিং সাইকেল, তো যে ধাপগুলি পরপর অতিক্রম করার পর ডেটা ইনফরমেশানে পরিণত হয় সেই ধাপগুলিকে একসাথে কে বলে ডেটা প্রসেসিং চক্র। তো আমরা এক কথায় এখানে বলতে হলে ইনপুট প্রসেস আউটপুট আইপিও, আইপিও সাইকেলও বলা হয়। অর্থাৎ কম্পিউটার ডেটাকে প্রসেস করা হয় কোন পদ্ধতিতে, আইপিও পদ্ধতিতে। আইপিও অর্থাৎ কি, ইনপুট প্রসেস আউটপুট। তো সেই যে ধাপ, তো তার মধ্যে থেকে কী কী আরও কিছু কিছু ধাপ বেরোবে, তো সেইগুলো আমরা এখন দেখব। সেটাকে সবার প্রথম ধাপটা কি ইনপুট, অর্থাৎ আমরা বাইরে থেকে ডেটাগুলোকে আমরা ইনপুট করবো কম্পিউটারের মধ্যে। তো সেই কম্পিউটারের মধ্যে যে যন্ত্রের সাহায্যে আমরা ইনপুট করব তাকে ইনপুট ডিভাইস বলা হচ্ছে। তো তেমনই ইনপুট ডিভাইস হলো কিবোর্ড, মাউস, স্ক্যানার, ইভেন কি আমরা মাইক, এসবগুলো বিভিন্ন ইনপুট যন্ত্র যেগুলোতে আমাদের কিছু কম্পিউটারে আমরা এখানে ইনপুট করছি। যেমন এখন কি আমরা তোমরা যে রেকর্ডিং করছি মাইকের সাহায্যে আমার শব্দটাকে আমি রেকর্ডিং করছি, তো এই শব্দটা হলো ইনপুট। তো এটা হলো হচ্ছে ইনপুট পদ্ধতি। এরপর আসছে প্রসেসিং, অর্থাৎ ইনপুট যন্ত্র থেকে প্রাপ্ত ডেটা প্রসেসিংয়ের মাধ্যমে ইনফরমেশানে পরিণত হয় এবং এই প্রসেসিংয়ের কাজ কয়েকটি ধাপে সম্পন্ন হয়। তো এটা হলো ইনপুট। এবার প্রসেস, এখন প্রসেসিংয়ের ধাপ কী কী আছে, আমরা প্রথমে ইনপুট প্রসেস আউটপুট, তারপর আমরা ইনপুটের একটা পার্ট হলো, কিন্তু প্রসেসিংয়ের অনেকগুলি পার্ট আছে, অনেকগুলি ধাপ আছে। তা প্রসেসিংয়ের ধাপ কী, প্রসেসিংয়ের ধাপ হলো প্রথমে ক্লাসিফিকেশান বা শ্রেণীবিন্যাস। অর্থাৎ ইনপুট থেকে প্রাপ্ত ডেটা প্রথমে সাদৃশ্য ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। যেমন কি, এই যে আমি এখানে রেকর্ডিং করছি, রেকর্ডিং করতে আমি সাউন্ডও দিচ্ছি এবং আমি আমার গলার শব্দ রেকর্ডিং করছি, এবং সঙ্গে সঙ্গে এই যে মনিটরে যে তথ্যগুলো দেখতে হবে সেটাও আমরা রেকর্ডিং করছি। তা দুটো আলাদা জিনিস, তা দুটো আলাদা জিনিস কিন্তু দুই জায়গাতে রেকর্ডিং হচ্ছে, কিন্তু আবার দুজনে যখন আমরা একে এই ভিডিওটা চালাবো তখন এই ভিডিওটা কিন্তু একসঙ্গে কাজ করছে।
তো এই যে প্রথম অধ্যায়, অর্থাৎ কোনো ডেটা প্রসেসিং এর মানে প্রসেসিং করতে গেলে প্রথমে ক্লাসিফিকেশন করতে হবে, তাদেরকে ডেটাগুলোকে আলাদা আলাদাভাবে ভাগ করতে হবে। এরপর একটা ক্যালকুলেশন, অর্থাৎ কি ডেটাকে গাণিতিক বা যৌক্তিক মানে কাজ করা, অর্থাৎ কি যে ডেটাগুলোকে ক্যালকুলেশন করতে হবে। আমি যদি কোনো যোগ করতে দিই তাহলে যোগ করবে, আমি যদি বিয়োগ করতে দিই বিয়োগ, বা আমি যদি কোনো লজিক্যাল কোনো কাজ দিই সেইগুলো কাজ করবে, বা আমি যে যে কাজগুলো দিব সেইগুলোকে ক্যালকুলেশন করবে। কারণ ক্যালকুলেশন মানে কি, এই যে আমি এখানে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, কম্পিউটার এটাকে কী করছে, এটাকে কত মিনিট কত সেকেন্ড কোন টাইমে কোনটা রেকর্ডিং হচ্ছে এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন হচ্ছে। তো সেইটাকে ব্যাপারটা সেই ব্যাপারটাকে বলা হচ্ছে ক্যালকুলেশন। তাই আমি কী হলো, প্রথমে ক্লাসিফিকেশন, তারপরে ক্যালকুলেশন, এটা হলো প্রসেসিংয়ের একটা প্রসেসিংয়ের পার্ট। এরপর আসছে কি শর্টিং বা বাছাই, অর্থাৎ কি শর্টিং করার কি আমাদের পরপর পরপর এটাকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো হয়। অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে, যেমন তোমরা মোবাইলে গান দেখ, গান অনেকগুলি গান থাকলে তাদের দেখবেন গানের যে নামের প্রথম অক্ষর আছে সেই অক্ষরগুলো গানগুলো পরপর বেছে আছে। ভিডিও থাকে, ভিডিওগুলো ডাউনলোড করলে ভিডিওগুলো সেই নামের প্রথম অক্ষর অনুযায়ী সাজানো আছে। তো এই যে ব্যাপারটাকে বলা হচ্ছে শর্টিং, অর্থাৎ কি অ্যাসেন্ডিং, ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে যখন সাজানো হয় তাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং। তো ডেটাগুলো যখন প্রসেসিং হচ্ছে তো তখন কিন্তু ডেটাগুলো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারেও কিন্তু সাজানো হচ্ছে, সাজা। এরপর সে কি সংক্ষিপ্তকরণ বা সামারাইজেশন, অর্থাৎ বাছাইয়ের পর কিছু কিছু মাত্র প্রয়োজনীয় ইনফরমেশান রেখে বাকি ইনফরমেশানগুলো আলাদা করে রাখা হয়। অর্থাৎ কি আমি যখন ডেটাকে শর্টিং করতে হয় তখন যেমন কী হয়, এখানে কম্পিউটারের মধ্যে কিছু টেম্পোরারি মেমোরি তৈরি হয়। অর্থাৎ কি মনে করো প্রথম পাঁচটা রেকর্ড তোমার পরপর আছে, তারপরে আলাদা আছে, সেগুলোকে আলাদা সরিয়ে নিয়ে তার সঙ্গে মিলছে সেইগুলোকে ওই ওই ওইখান থেকে ইনপুট করলাম, আবার যেগুলো আবার আমি সরিয়ে নিয়েছিলাম সেইগুলি সবার লাস্টে যুক্ত করে দিলাম। এই যে ব্যাপারগুলোর ফলে কি আমি যে তাৎক্ষণিক যে কিছু মেমোরি তাকে একে বলে টেম্পোরারি মেমোরি। অর্থাৎ প্রসেসিং করতে গেলে যেমন কোনো কিছু আমি মনে করো যে তোমরা কোনো কিছু হয়তো খাতাকে রোল নম্বর অনুযায়ী বাঁচছ, কোনো একটা খাতাগুলো আছে হ্যাপাজারলি রাখা আছে, সেটাকে আমি যদি সেটাকে শর্টিং করি, শর্টিং করে করতে হলে কী হবে, প্রথমে এক পেলে আমি ভাবলাম যে 1 থেকে 10 এখানে রাখবো, 10 থেকে 20 এখানে পরেরতে রাখবো, 20 থেকে 30 পরের রোতে রাখবো। এইভাবে আমি এক একটা করে খাতা উঠালাম আর সেই রোতে রাখলাম, পরে যখন কী করলাম পরে আবার তো কী হলো, দেখলাম কি আমি এই খাতার বান্ডিল কিন্তু একটা, কিন্তু আমি এখানে কী করছি 3টে জায়গা বানিয়ে নিয়েছি। কারণ আমি জানি যে 1 থেকে 30 অব্দি রোলের মধ্যে আছে, আমি সেই জন্য কি 1 থেকে 10-এর জন্য এক জায়গায় রেখেছি, 21 থেকে 11 থেকে 20 জন্য এক জায়গায় রেখেছি, আবার 21 থেকে 30-এর জন্য এক জায়গায় রেখেছি। একই রেকর্ডগুলো 3 জায়গায় আমাকে জায়গা অকুপাই করছে, তাহলে জায়গাগুলোকে আমাকে কী হচ্ছে, জায়গাগুলো এখানে বেশি জায়গা নিচ্ছে, অর্থাৎ এগুলো টেম্পোরারি মেমোরি, আমি বাকি 2টো জায়গা টেম্পোরারি মেমোরিতে স্টোর করেছি। তারপরে কি যখন আমি শর্টিং হয়ে গেলো তখন আবার এক জায়গায় করে নিলাম, তাহলে বাকি টেম্পোরারিগুলোকে আমি মিটিয়ে দিলাম। তো এই যে কে বলা হচ্ছে সামারাইজেশন, অর্থাৎ কি আমি রেকর্ডগুলোকে বিভিন্নভাবে প্রসেসিং করার জন্য আমাদের টেম্পোরারি মেমোরি আছে, লাস্টে আমি ওইগুলোকে শর্টিং করে এক জায়গায় করে গুছিয়ে বাকি যে রেকর্ডগুলো আমি কপি করেছিলাম টেম্পোরারি মেমোরিতে সেগুলোকে ডিলিট করে দিলাম। তো তাকে বলা হচ্ছে কি সামারাইজেশন, অর্থাৎ সংক্ষিপ্তকরণ, অর্থাৎ ডেটাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলোকে আমি সংক্ষিপ্ত করে নিলাম। এরপর আসছে কি স্টোর, অর্থাৎ আমাদের সঞ্চয় করা, অর্থাৎ কি এই ডেটাগুলো কোথায় স্টোর হবে, আমাদের হার্ড ডিস্কে স্টোর হতে পারে, আমি আমার সিডিতে স্টোর করতে পারি, পেন ড্রাইভে স্টোর করতে পারি, আমার চিপে স্টোর করতে পারি, আমি ইন্টারনেটে স্টোর করতে পারি। তো সেইগুলো আমাদের প্রসেসিংয়ের জন্য ওটা আমি বলে দেবো যে কোথায় স্টোর করতে হবে, সে সেই অনুযায়ী প্রসেস করবে, স্টোর করবে, তাকে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া বলা আছে স্টোরেজ। তো এই যে আমরা কী পড়লাম, আমরা প্রসেসিংয়ের কটা পার্ট পড়লাম, ক্লাসিফিকেশন পড়লাম, ক্লাসিফিকেশন, ক্যালকুলেশন, শর্টিং, সামারাইজেশন, স্টোর। এবং এরপর আসছে আউটপুট, অর্থাৎ কি এখানে ডেটা প্রসেসিংয়ের পর আউটপুট পাওয়া যায়। এখানে আউটপুটের কোথায় পাওয়া যাবে, আউটপুটের জন্য কোথায় আমাদের মনিটরে আসবে, প্রিন্টারে যাবে, আমাদের স্পিকারে যাবে, বিভিন্ন যে যে আউটপুট করে আমরা যেখানে আউটপুট চাইছি সেখানে আমরা সেই প্রসেস হওয়ার পর আউটপুট পাওয়া যাবে। তো এই যে ডেটা আমি একটা কিবোর্ড থেকে আমি কোনো তথ্য টাইপ করছি সেখান থেকে প্রসেসিং হয়ে আমি আউটপুট পাচ্ছি এবং আমার হার্ড ডিস্কে জমা হচ্ছে, এই যে ধাপগুলো, এগুলো 3টে ধাপ, ইনপুট, প্রসেস অ্যান্ড আউটপুট, আর প্রসেসগুলো অনেকগুলো ধাপে কমপ্লিট হচ্ছে। তো এই যে এটা বলা হচ্ছে একে আইপিও সাইকেল হিসেবে বলা যেতে পারে, ডেটা প্রসেসিং বা আইপিও সাইকেলের প্রশ্নের উত্তর হিসেবে তোমরা এটাকে ব্যবহার করতে পারো। তো এই প্রশ্নটা তোমরা সবাই মুখস্থ করে নেবে এবং এটা এখান থেকে নোটস টাইপ করে রেখে এটা মুখস্থ করবে এবং বারবার লিখে এগুলোকে মুখস্থ করবে। এবং আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং তোমার বন্ধুদেরও এটাকে শেয়ার করবে এই চ্যানেল সম্পর্কে। তো থ্যাংক ইউ সবাইকে।